প্রিয় দর্শক মণ্ডলী, ডাক্তার বখতিয়ার কামাল আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের বিষয় হচ্ছে টুকটাক, অর্থাৎ মাথার বিভিন্ন জায়গায় বা শরীরের বিভিন্ন জায়গায় পয়সার মতো গুল হয়ে চুল পড়ে যায়। আমাদের গ্রামের ভাষায় আমাদের মা চাচিরা এটা বলে থাকেন যে রাতে ঘুমের মধ্যে কোনো তেলা পোকা বা টাকে এই চুল খেয়ে ফেলেছে। ব্যাপারটি আসলে তা নয়, ব্যাপারটি হচ্ছে এক ধরনের রোগ, যে রোগে আমাদের শরীর মনে করে যে এই চুলগুলো আমার নিজের না এবং শরীর ফেলে দেয়। সুপ্রিয় দর্শক, এটা শরীরের যে কোনো জায়গায় হতে পারে, তবে সাধারণত মাথায় হয় এবং যে কোনো বয়সে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, সাধারণত মাথায় হয়, আইব্রোতে হতে পারে, আইলেশে হতে পারে, দাড়িতে হতে পারে। যদি কারো বেশি বয়স হয় তাহলে সাধারণত ভয় পাওয়ার কিছু নাই, মানে 18 বছর বয়স বা তার বেশি বয়সী কারো যদি হয় তাহলে ভয় পাওয়ার কিছু নাই। কিন্তু যদি কোনো বাচ্চার যদি এই রোগ হয় তাহলে অবশ্যই এটা নিয়ে চিন্তিত হওয়ার মতো কারণ আছে, কারণ বাচ্চাদের এই রোগ হওয়ার ডাক্তারি ভাষায় যেটা বলা হয় প্রগনোসিস, অর্থাৎ ভবিষ্যৎ ভালো না। অর্থাৎ বাচ্চাদের হলে এই রোগ সহজে ভালো হতে চায় না, ভালো হলেও বারবার হবে। কিন্তু বড়দের যদি হয় তাহলে সাধারণত ভালো হয়ে যায়। এবং আমাদের গ্রামের মা চাচিরা অনেক সময় বলেন যে পেঁয়াজ ঘষে বা পেঁয়াজের রস দিলে এই চুল গজিয়ে যায়। এটা অনেকাংশেই সঠিক, বিজ্ঞান বিভিন্ন গবেষণায় প্রমাণ করেছে যে এই ধরনের টুকটাক, আমরা যাকে ডাক্তারি ভাষায় অ্যালোপেশিয়া এরিয়াটা বলি, সেই ধরনের টুকটাক পেঁয়াজের রস বা পেঁয়াজ ঘষে ভালো হয়। সুপ্রিয় দর্শক, আপনাদের মনে রাখতে হবে যে অনেক রোগী কোনো চিকিৎসা ছাড়া এমনি এমনি ভালো হয়ে যায়, ফলে আপনাকে 3 থেকে 6 মাস অপেক্ষা করতে হবে। আপনি চিকিৎসা ছাড়া ভালো হন কি না অথবা পেঁয়াজের রস ঘষে ভালো হন কি না, আর আপনি যদি বাসায় ডাক্তারি চিকিৎসা করতে চান তাহলে আপনাকে অবশ্যই 5% মিনোক্সিডিল লোশন বা সলিউশন, যেটা আমরা বাজারে ট্রুগেইন, জেনোগ্রো বা আমাদের দেশীয় স্প্লেন্ডোরা নামে পাই, এই স্প্রেটা প্রতি আক্রান্ত জায়গায় 1 চাপ করে দিবেন সকালে এবং রাতে। সর্বোচ্চ 7 চাপ করে দেওয়া যাবে, সকালে 7 চাপ, রাত্রে 7 চাপ। আপনি 3 মাস ট্রাই করবেন, 3 মাসের মধ্যে যদি আপনার চুল না গজায় তাহলে অবশ্যই একজন চুল বিশেষজ্ঞের সাথে দেখা করবেন। সুপ্রিয় দর্শক, তাহলে কাদের ভবিষ্যৎ খারাপ, কারা এই রোগ নিয়ে চিন্তিত থাকবেন, সেটা আমি একটা ধারণা আপনাদেরকে দিচ্ছি। যাদের বাচ্চা বয়সে এই ধরনের টুকটাক বা টাকে খাওয়া বা তেলা পোকা খাওয়ার রোগ হয়, সেই ধরনের বাচ্চারা ভবিষ্যৎ খুব একটা ভালো না, তাদের বারবার হতে পারে। যাদের মাথার সাইডে এবং পিছন দিকে চুল পড়ে যায়, এটা ডাক্তারি ভাষায় বলা হয় অফিয়াসিস, এই ধরনের রোগের ভবিষ্যৎ ভালো না। যাদের সারা মাথায় আইব্রো এবং আইলেস সহ চুল পড়ে যায় তাদের ভবিষ্যৎ ভালো না। যাদের সারা শরীরে চুল পড়ে যায় তাদের ভবিষ্যৎ ভালো না। যাদের চুল পড়ার পরে, যারা 5 বছরের অধিক সময় পরে ডাক্তারের কাছে চিকিৎসার জন্য আসেন, তাদের ভবিষ্যৎ ভালো না। আর বাকি সবারই ভবিষ্যৎ ভালো। সিম্পল চিকিৎসা, আমি আবারও বলছি, মিনোক্সিডিল 5% সলিউশন সকালে ও রাত্রে প্রতি আক্রান্ত স্থানে 1 চাপ করে দিবেন 3 মাস। যদি ভালো হয়, ভালো, বেশিরভাগ ক্ষেত্রে অলমোস্ট 95% বা তারও বেশি ক্ষেত্রে এরকম ভালো হয়ে যাবে যদি আপনি এই চিকিৎসা অবলম্বন করেন। যদি ভালো না হয় তাহলে অবশ্যই একজন চুল বিশেষজ্ঞের সাথে দেখা করবেন। সুপ্রিয় দর্শক, যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আর এই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।